গরের একটা দরজা খোলার ক্ষমতা চোরের নাই কে হো বাইতে তো আমি সিসি ক্যামেরা লাগাই থেকেছিলাম সিসি ক্যামেরা হো সিসি ক্যামেরা দাও না ওই যে সিসি ক্যামেরা চিন্তায় তো ভালো লাগে না যাই দেখি বাড়ির খবর নই তারপরে এক ব্যবস্থা করব এই সংসারটার মধ্যে আইসি পছন্দ থেকে দেখো কা অভাব অনুটান পরেই থাকে হ্যাঁ লবণ মধ্যে বাদ কি আর প্রতিপত্তি খান যায় খেয়ারুম না আজ তা খালি বাইতা হুকো ওর ও সংসার ভালোভাবে করুন নাহলে জামগা যদি যাই গে ওরে জাক কইরে হাইরে তারপর এসে যামু এর আগে না বাপ সষ্টা কি প্রতিপত্তি বাপ জড়া দিছে হ্যাঁ এই যে নাঠি নিয়ে আজকে বইলাম বাইতা বউ যদি গেল বাজার সারা হে ওর চেঙ্গি এটা দে বাঙ্গু লবণ মরিচ বর্তা থাক পাতা বর্তা এনে দিয়ে আমার রাখার জীবনে না জাত বানাও আজকে যেভাবে নাড়ি উষা করলো কিরু বাঙ্গ আমি আর বাচ্চাইতেছি না ব্যবস্থা করে নিয়েছি না আমি বাচ্চায় ঢুকব তাছাড়া আর বাচ্চা আমি না গেলাম থাকতুই অশান্তি দেখতেছি হ্যাঁ পাওনা দারে তো টেহা না দিলে তো উপায় নাই ওধারে আজকে আবার কিস্তির দিন একদিকে পাওনা দার আর একদিকে কিস্তি আলা একটা চিন্তায় পড়ে গেলাম গা আজকে যদি কিস্তি ছাড়াই বাড়তে যাই তাইলে তো আমার কপালে আজকে দুঃখ আছে পাওনা ধরব না ইয়া হারলো উপায় করি কেমন বাড়তে যাই তুই তো আমার ডর করতেছি কিস্তি আলা আর সময় হয়ে গেছে গা পাওনা ধরো তো আবো আজকে যাই দেখি আজকে সোমবার টিয়া দেওয়ার কথা আমার দোকান বাহি আছে দেখি টাকাটা কিস্তি আলা আর সময় হয়ে গেছে বাড়িতে ঢুকলি আমার দেখবো দেখলি তো টেয়া যাবো টেয়া তো নাই এখন উপায় করি কি বাড়িতে এখন ঢুকা যাবো না সালে যাই এই যে বইছেন বয়া থাকেন সারাদিন বয়া থাকলে আমার দেখা দেওয়া
থাকার মুরত নাই বুঝছেন আপনি বয়া থাকেন বইছি বইছি আজকে তে সারা দাম না মেলা তারিখ দিছে আমারে বয়া থাকেন আপনি এক এক করে 3 সপ্তাহ ধরে কিস্তি দেনা স্যার কিস্তি দেয়া গেলে হোক কিস্তি কিন্তু স্যার নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কই আপনি বাইতে বাইতে না কিস্তির সময় হয়ে গেছে গা বাকি কিস্তি দিতে হবে ইসা শালা কিস্তি আর ওই বর্তাউন হ্যাঁ উবার করে গিয়া হন কিস্তি দে আমনা হ্যাঁ আমি দেখছি ভাইকো 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 বাইর ডাক্তার খবর দেন একবার পড়া 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 কাছে কই কিস্তির সময় হয় আর কিস্তি দেওয়া বাদ দে বাড়ি ঠিকে পালায় বুঝছেন স্যার আজ কয়েক সপ্তাহ ধরে কিস্তি দেনা ঠিক আছে আজকে বড় সারাই বসছি আজকে উবাই কি আমার আজকে তো টেহা নাই পাওনা দর তো নইয়া বলল আইয়া সারে গড়াই বলল আর উবাই করি কি দেখুন কি আমার দেখি স্যার গত 3 সপ্তাহ গেছে আজকে তো 4 সপ্তাহ স্যার 4 সপ্তাহ ধরে কিস্তি দেনা স্যার বুঝছেন এই জন্য স্যার যে আমি অফিসে জানাইছি স্যার আপনি আসছেন এখন যে প্রকারই হোক কিস্তি নিয়ে যাইতেই হবে আরে বেটা বলে কি 2 সপ্তাহ ধরে কিস্তি দেনা এই তোমরা যাবে নিয়ে এসো তোমরা যাবে আজকে ধরে নিয়ে গেলি কি কইলে আপনি ধরে নিয়ে যান কেমন কাইটা মন করেন থুয়া জানি না আমার কোন দেখার বিষয় না আমি টাকা পয়সা আনি নাই যে আনছে হেরে যায় ধরেন গা জান আপনি জান আরে ভাবি কিস্তি তো দিবার জন্য আপনি জান কেন রে আপনার কাছে তো কিস্তি চাই ভাই কো বাইরে ডাকছেন স্যার যত রাতে আসু কিস্তি নিয়ে যাইতেই হবে দরকার পড়ে প্রয়োজন আর ধরে নিয়ে যাব স্যার বসেন বসেন স্যার বসেন স্যার মনে আর কিছু করেন গা তাও আমার মুরত নাই টাকা দেওয়ানোর মতো আচ্ছা দেখি কত রাতে বাতে আসে আপনার দ্বারা এত বই রইছে আবার কিস্তি আলাদা এ বলে রইল আমার ওরা ধরে নিয়ে যাবো আমি তো বাড়িতে গেলি ওরা ধরে নিয়ে যাবো আমি তো বাড়িতেই যাবো না পলাম ওরা যাবো তারপর আমি ও সে কি করি এখন হ্যাঁ বাড়িতে থেকে যে বাপ করতেইছে না হে আগের পুরান কাম চুরি কি করা ধরমু দিশা বাইতেছি না তা তো একলা তো সাউসে জোড়ে না কি করা দেহি চিন্তা ভাবনা কইরা দেহি না পুরান গামি আবার করা দূর বাতে দেহি হইয়া বলল আমি ভাই কই গিয়া হই ওস্তাদ আপনি দে বই বই কি আলো করতেছেন বই আর হইছি কি শিরে বান হ্যাঁ বাইতে যাওয়ারই পারি না কে চার পাঁচ দিন ধরে তো বাইতে কোনো হদাই নে হারি এখন বাইতে ওড়াই আমার জুলুম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি কোন কি বাইতে যাই দেই যে দোকানদার ভাই ও যাই হইয়া পড়ছে মনে হয় আবার কিস্তিওয়ালা বড় সার নিয়ে গেছে বড় সার যে কয় যে কি ওরা ধরে নি মাঝকে পরে বাচ্চা দুঃখ দেখালে ফুচকিতে বাইরে আইয়ে পড়ছি এখন মানে আমার মন হইতেছে যে আমার মানে আবার ওস্তাদ পুরান কাম চালু অন করার নাকি আপনি খালি অনুমতি দিয়ে দিন চালু করার আমি কইছিলাম বলে আর আগেই কইছিলাম কইছিলাম যে ওই কাম সাইডে কাম নাই তুই সার দিছে দেখি তো আমি এখন সার দিই এখন সার দিলাম যে গুতা খাই খালি গুতা আমি তো ধরা ঘুরি বেশি ওই গুতাকে আমার সাথে বেশি খা আমরা দেবো গুতা খেয়ে অভ্যাস হয়ে গেছে না আমার এই শরীর কি হয়েছে এটা তো গুতা খাইয়া ইয়ে বইছে এখন যদি আমি পুরান গ্রাম আবার চালু করি আপনি কি বাতা দিবেন না এখন আমি নগে থাকবো আপনি হ্যাঁ হ্যাঁ কোন কি তাহলে আর দেরি করে কাম নাই না হ্যাঁ না কারণ ওস্তাদ এখন তো আরো ঝামেলায় পড়ে গেলাম গা কি আবার ঝামেলা দিনের বেলায় চুরি করুম দিব কেরে রাইতেও তো চুরি করা না খালি রাত জাগে মাঝে টিভি দেয় রাত জাগুক গা দিনে চুরি করুম তাই নাকি এ যুক্তি বুদ্ধি আমার কাছে আছে হ্যাঁ খালি দেখবি যে কোন বাড়ি হলো খাইলি খালি এই বেঁচে যে ঢুকবি লোন দিই দিই কোন বাড়ি খালি আছে আমি খালি লক্ষ্য করবো আপনি খালি কি রাখবেন এই বেঁচে ঢুকবি খাল দিই জুরা জুরা ঘুরা মা 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 যাও পাইলো 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 বেরো চোরের বাপের ক্ষমতা নাই কোন থেকে চুরি করবার নিকে বুঝছেন কিছু না বুঝলাম না বুঝবো না আপনি ফুরিয়ে গেছেন ওকে বাড়তে হলে মানুষই দুইজন ওরা হলি ওর ভাড়ার বাড়ি গেছে ও বাড়ি খালি খালি তাহলে নাম দেরি করে দেরি করে নাই
Gele kam kere bari mura. No. Jam. Ei ka bitu sai. Ke kar duke? Ke kar duke? কোন কথা কয় এ দিবান ওটা বলা আমরা দশক দেখছি ভালো দশক নাই তাই হব কেনা দিকে কইতেছে আমি বানালে রে তারিখে ধরা বল না রাত বাসু না বারে বারে বলে আমি দিনের বেলা একা না কথা কই কেরা এই তুমি তো কেরা জান দেখছে কেরা দেখছে তোর তোরছে 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 ওই করে কি হল কি আমার মনে হয় যে এটা মানে আমরা দশক দেখতেছি দিন পরে হয়েছে তাই না খুব দায় কোন দিকে দশক দশক হবো না দশক দশক চোর চড়েছে 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 চোর চোর গোল করছে গোল ঢুকছে চোর গোল করে চোর গোল করে গোল করে চোর গোল করে চোর কথা কয়েছি তোর তুই ও বাবা চুরি করুন না বুঝলাম না ও হ্যাঁ চিনি যাইনি কথা কয় কথা কয় এ মুরাইছি আয়া বরুম সর গেল সর গেল কুতুরে করলো মেলা মানুষ মানুষ দেই না মানুষ নাই কথা কয় আমার একটা কথা মনে হইতেছে মাইশের ধরে কান্না উল্লায় আমাকে দুজনের দর্শক সোনা উল্লায় সোনা উল্লা বুঝলাম না সোনা উল্লা বুঝলেন না এটা হলো কান্না উল্লার উপরে কান্না উল্লায় তোমার লুঙ্গি উল্টা উল্টা করে পিনলি পারে চলে সোনা উল্লায় আর উল্টা উল্টা করে চলে না ওটা খালি কান্না সোনা উল্লাই ধরে রয়েছে তাই নাকি বাবা রে আমি জীবন দেহিও নাই হনিও নাই আজকে নতুন হন থাকে গুনি খালি দেখ মুজে জিনিসটা কি আবার জামাই গিয়ে ওই এত দূরে দূরে গুনে থাকবো দেহি ওই সালাই ও সালাই আয় নাকি আর ওরা দূরে থাকি বলে আমি কোনটা কয় নাকি কয় নাকি হ্যাঁ না ওস্তাদ তাহলে আমার কথা তো তুই মানবি হ্যাঁ মানবো সোনা উল্লা কি জিনিস সে জিনিসটা আমার দেখেন না নন্দ চোর মনে হয় ডায়েটা হোক গা বুঝছ কি ঘরের একটা দরজা খোলার ক্ষমতা চোরের নাই
হো বাইতে তো আমি সিসি ক্যামেরা লাগাই থেকেছিলাম সিসি ক্যামেরা হো সিসি ক্যামেরা দাও না ওই যে সিসি ক্যামেরা বুঝছো কি এই যে সিসি ক্যামেরা জায়গায় জায়গায় আমি সিসি ক্যামেরা ফিট করছি হাই হাই হো শালা কি জায়গা জায়গা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে যেন ঘরে ঢুকবার নিলাম ওই সিসি ক্যামেরা কইলো কে কে দরজা দুগুনে গেলে কয় সোর সোর গোয়াল করে গেছি সোর গোয়াল করে সোর গোয়াল করে আবার যেন খালায় জায়গায় জায়গায় ফিট করছে ও উৎসব কেন্দা গেল হ্যাঁ ওর নাম সোনাউল্লাহ হ্যাঁ কানাউল্লার ভাই বড় বড় হ্যাঁ উনি কথা কইছা আচ্ছা আচ্ছা নজ থাক আর 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 এই বাচ্চা শুনি ও তোমার মাথায় এত বুদ্ধি আমারে তো কইলা না তোমারে কো মুখে নিকা হলো তোমারে কইলি পরে তো তুমি জায়গায় জায়গায় মহিলা করে কোবা না বারে তোমার আগে জানাই নাই বুঝছো কি আচ্ছা তুমি দেখি খারাপ আমি যে খারাইলাম কথা তো কয় না পাগল তুমি তো আসলে পাগল দেখি আমাগোর ছবি হলে সেট করা বুঝছো কি আমাগো দেখলি পরে ছিছে কথা কব না আবার এমনি যদি ভালো মানুষ আহে তাহলে কব বসেন আবার যদি চোরা হয় কয় চোরাইছে চোরাইছে এই রকম লই আছে ভালোই তো বুদ্ধি করছো তুমি হ্যাঁ বুদ্ধি করে চলি দেখাই তো এ পর্যন্ত ঠিক আছি আও বড় হও হ্যাঁ